আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন টেক ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছে আমি আরিফুল ইসলাম আরিফ। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, আমরা কিন্তু প্রায়শই গুগল থেকে বিভিন্ন টাইপসের ফটো ডাউনলোড করে থাকি, বিশেষ করে আমাদের যে থাম্বনেল ফটোগুলো আছে সেগুলোতে ব্যবহার করার জন্য। সো বন্ধুরা, সেই ফটোগুলো কিন্তু কপিরাইট ফ্রি থাকে না, যার ফলে কিন্তু আমাদের যে কোনো সময় আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা খুব সহজে কিভাবে গুগল থেকে কপিরাইট ফ্রি ফটো ডাউনলোড করবেন। সো দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, কপিরাইট ফ্রি ফটো ডাউনলোড করতে হলে আপনাদের ফার্স্ট অফ অল চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। বন্ধুরা, ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা সার্চ বলে গিয়ে আপনারা যে ফটোটা ডাউনলোড করবেন সেই ফটোটার নাম লিখে দেবেন। সো আমি এখান থেকে জাস্ট মোবাইল পিএনজি লিখে দিলাম। সো বন্ধুরা, আপনারা যেটা ডাউনলোড করবেন সেটা লিখে দেবেন। সো লিখে জাস্ট সার্চ করবেন। বন্ধুরা, সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা ইমেজ অপশন দেখতে পাবেন, তো আপনারা এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, তারপর আপনারা এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন সেটিংস বলে একটা লেখা দেওয়া আছে। সো আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটা অপশন। তো আপনারা এখান থেকে সেটিংসে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাডভান্স সার্চের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, অ্যাডভান্স সার্চের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় নট ফিল্টারেড বাই লাইসেন্স। তো আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক করে দেবেন। সো বন্ধুরা, তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা ফ্রি টু ইউজ শেয়ার অর মডিফাই ইভেন কমার্শিয়াল। তো আপনারা এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে অ্যাডভান্স সার্চ অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, অ্যাডভান্স সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে যতগুলো ফটো শো করবে সকল ফটো কিন্তু এই জায়গায় কপিরাইট ফ্রি। সো আপনারা বুঝতে পারতেছেন এরকমভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজে কপিরাইট ফ্রি ফটোগুলো বাছাই করে নিতে পারবেন। সো আপনারা যে ফটোটাকে ডাউনলোড করবেন সেই ফটোর উপর ট্যাপ করে ধরে রাখবেন। সো আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। সো আপনারা প্রথমে ফটোর উপর একটা ট্যাপ করবেন, তারপরে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে ফটোর উপর ট্যাপ করে ধরবেন এবং এখান থেকে আপনারা ডাউনলোড ইমেজ নামে একটা অপশন দেখতে পাবেন। তো আপনারা এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করে দেবেন, তারপরে আপনাদের কাজ কমপ্লিট। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিন্তু এটা ডাউনলোড হয়ে গিয়েছে। সো আপনারা চাইলে খুব সহজে এইভাবে কপিরাইট ফ্রি ফটো ডাউনলোড করতে পারবেন গুগল ক্রোম ব্রাউজার দিয়ে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য।